নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো এই মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো তিন দিনের সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিসের জন্য কী কারণে তিন দিনের সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আমরা বিস্তারিত আসব তার আগে বলে রাখি বন্ধুরা এখন পর্যন্ত যারা এই রীতা বড়ুয়া ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং উপরের বেল আইকনটিকে বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা এই চ্যানেল আমি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপের নিয়োগ সংক্রান্ত তথ্য এবং সরকারি কর্মচারীদের ডিএ পে কমিশন ইত্যাদি খবর আপলোড করে থাকি তো আপনারা অবশ্যই খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন বন্ধুরা চলে আসি বিস্তারিত খবরে কি কারণে কিসের জন্য তিন দিন সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র তিন দিন সময় দিলেন মুখ্যমন্ত্রী খবরটি প্রকাশিত হয়েছে টিপস টোয়েন্টি ফোর একটি অনলাইন নিউজ পোর্টালে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক পুলিশকে করা নির্দেশ ভাটপাড়ার পুরোপুরিভাবে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে মাত্র তিন দিনের সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে করার নির্দেশ ভাটপাড়ার পুরোপুরিভাবে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে মাত্র তিন দিনের সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরেই ভাটপাড়া নৈহাটি জগদ্দল সহ ভিন্ন এলাকায় অশান্তির সৃষ্টি করা দুষ্কৃতীদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে সমস্ত কিছু আজ ভাটপাড়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখলেন রাজ্য পুলিশের ডিজি শ্রী রবীন্দ্র ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য